মন দিয়ে করো তুমি চরিত্র গঠন, যৌবন গড়ে তুলো ফুলেরই মতন, যৌবন গড়ে তুলো ফুলেরই মতন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ওলা জীবন বানাও ফুলর মতন ফুলর মতন ফুলর মতন, তুমি মরবাই যে গর দেখিয়ে তোমার লাশ বার ঘর হইব, গরের জমিনে খান দিব গরের ফালঙ্গে খান দিব, নেককার মানুষ মরার বাদে যে নেককার মানুষে যে কাপড় মধ্যে চা খায় যে গোল্লাস পানি খায় সেই গোল্লাস সেই বান্দার লাগে খান দে, এই বান্দির লাগে খান দে, সার কাফে খান দে, গরর আপনার বাসে খান দিব গরর জমিনে খান দিব, যে সালর তলে আসিলি সালে খান দিব, যে গাউত আসিল গাউর জমিনে খান দিব গাউর মানুষে খান দিবা, কৈত্রা চতুষ পর্যন্ত থাকি লইয়া সমস্ত মকলুকাতে এই বান্দার লাগিয়ে খান দিব, কারণ ই নেককার মানুষ জমিন ছাড়িয়া গেছে গিয়া, ই বান্দা জমিনও থাকলে একটা সদ্যা ফাজিল দিল নে, একবার মসজিদ ফাজিল গেল নে, একটা ডেকা মসজিদ ফাজিল দিল নে, একবার ফাজিল আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করল নে, একবার ফাজিল একটা রোজা রাখল নে, এক বছর বাজিলে এক মাস ফাজিল রোজা রাখল নে, এক বছর বাজিলে আরো এক বছর বাজিল নামাজ পড়ল নে, তসবি আদায় করল নে, এর লাগে শয়তানে কয় যে ইলা জীবন বানাইও না, যে জীবন বানাইলে তুমি তাই আসি আসি মরো, বলা জীবন বানাও খান্দি খান্দি মরো, আর আমরা তোমার সারা দুনিয়ায় তোমার লাগে হাসি হাসি, এর লাগে সাইরে ফরমাইন মাল দৌলত ইলম হিকমত কুছ নহি কাম আয়েগা, মৌত জিস দিন আ জায়েগা গর্দন পকড় লে জায়েগা, মৌত জিস দিন আ জায়েগা গর্দন পকড় লে জায়েগা, মাল দৌলত ইলম হিকমত কুছে জ্ঞানে শিক্ষায় ব্রেইনে আকলে বিচারিয়ে কুছে তোমারে বাসাইতে পারতো না, যখন মৌত আইব মৌত আইব মৌত আইব, ওই সাহাবাতে সালেহ তোরা সাহাবাতে সালেহ তোরা সালেহ কুনাদ সাহাবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, বালা সহবত রইলে বালা হইবাই আর খারাপ সহবত রইলে খারাপ হইবাই, আমি যত বালা মানুষ হই না যত ফাঞ্জামি দাঁড়িয়ে তো কি ফাগলি তা হোক না, আমি যদি গুনার কোনো ময়দান রেগুলার যাওয়া শুরু করি দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট, আমি গুনার ময়দান দাঁড়া দিয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করি দেই, গুনার কোনো মজমুয়াত পরামর্শ সভাত আমি শরিক হয়ে যাই, গুনার কোনো খামর মধ্যে আমি শরিক হই, আস্তে আস্তে শরিক হইতে 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 ছোট গুনা করতে করতে আস্তে আস্তে বড় গুনা করাইয়া করাইয়া আমার নাম নেককার অকলর লিষ্ট তাকিয়া খাটিয়া বদকার লিষ্ট আমার লইয়া যাইব কি, আমার নসে আমার নসে আমার নসে, এই নসে মানসরে দুকা দিয়া নসে মানসরে দুকা দিয়া গুনার খাম করাই করাইয়া বোধ নেককার যত মানসে নে কামল যত বেশি করে অত তারে দুকা দিত চায় বেশি নসে অত বেশি তারে দুকা দিত চায় শয়তানে, জেন দুনিয়ার জমিন আল্লাহর দিকে যত বেশি আগুয়াই আল্লাহর গোলামি যত বেশি করডা নমাজ যত বেশি পড়িদ্রা তিলাওয়াত যত বেশি করডা জিকির যত বেশি করডা তার লগে আরো ভয়ানক বড় শয়তান আল্লাহ তাআলার আল্লাহ তাআলার মখলুক শয়তান লাগিয়া রইছে কিলা কান তানে ফিরাইয়া শয়তানে তার দিকে লইয়া যাইতো কি পারে তার দিকে লইয়া যাইতো কি পারে, এই বন্দা যদি আল্লাহ আল্লাহ করিয়া এই বন্দা যদি আল্লাহ বালা বনি যায় তাহলে কয়েক হাজার মানুষ আল্লাহ বালা হয়ে যাইবা, এর লাগিয়া নেককার মানুষ যারা পরেজগার মত্তকি মানুষ যারা এরার ঘরে বড় বড় শয়তান হকলে সাইন্দু কাঁদিয়া কোনো রকম নি মানুষ করে বিগলাইয়া শয়তানের রাস্তায় ঢুকাইয়া আনা যায়, আমরা লাগি যারা আল্লাহ বিল্লাহ কম করে যারা আল্লাহ বিল্লাহ কম করে নামাজ কম পড়ে রোজা কম রাখে মিশা বেশি মাতে এল আল্লাহ গিয়া আপনার শয়তানে বেশি ধুকা দেয় না, কারণ হের এরারে লাইনও ফালাই দিছে, এরার কিনা করছে লাইনও ফালাই দিছে, যারারে লাইনও ফালাই দে যারারে তার রাস্তার মধ্যে উঠাই লায় শয়তানে তার তোরে তার কোনো মেহনতর বেশ প্রয়োজন নাই, কারণ গাড়ি পিছর রাস্তা উঠাই দিছে পিছ রাস্তার মধ্যে ডালাই রাস্তার মধ্যে উঠাই দিছে, এই নাস্তে আস্তে চলতে থাকবা চলতে থাকবা যাইতে থাকবা, কিন্তু যেন বেশ নমাজ পড়িত্রায় পাঁচক নমাজও আইত্রায় মসজিদ এর লাগি রিস এন লাগে রিক্স হয়ে যায় কোনো রকম নিয়ে এনে গুড়াইয়া মসজিদ থেকে এক অক্ত মসজিদ থেকে হরানি যায় দুই অক্ত হরানি যায় তিন অক্ত হরানি যায় কোনো রকম নি কোনো খাম কাজ সামনে আনা যায়, আসরের সময় এক কাম সামনে আনিয়ে দুকা দিব মাগরিবর সময় এক কাম সামনে আনিয়ে দুকা দিব ফজরের সময় এক কাম সামনে আনিয়ে দুকা দিব জোহরের সময় এক কাম সামনে আনিয়ে দুকা দিব, শয়তানে দুকা দিতে আছে দুকা দিতে আছে, এই দুনিয়া হইল কি দুকার দেখা দুকার দেখা দুকার দেখা, এই দুনিয়া গুনা হুমকি সমুন্দর হে দুনিয়া গুনাহুম কি সমুন্দর হে তুম আপনা ঈমান কি কিস্তি পর চলনা হে
তুম আপনা ঈমান কে কিস্তি পর চলনা হ্যায় সারা দুনিয়া এলো গিয়া গুনার সমুন্দর, গুনার সমুন্দর। মুমিনে ঈমানের কিস্তি লইয়া চলা লাগবো, মুসলমানে ঈমানের কিস্তি উপরে চলা লাগবো। যদি দুনিয়ার জমিনে কোনো মুসলমানের ঈমানের নৌকা ডুবি যায়, ঈমানের কিস্তি যদি লিক হয়ে যায়, এই লিক জমিনে যদি কোনো মানুষে মারতে পারে না, তাহলে এই লিক বড় হইয়া 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 মরার আগে আগে ঈমান থইয়া মরা লাগবো। কোনো অবস্থায় ঈমান লইয়া যাওয়া সম্ভব হইত নাই। ইমানই বুঝে গু বস্তু, এই ইমান যে ইমান যেব তৈবার জিনিস নাই, বাক্সত বন্দি করি তৈবার দিকিন জিনিস নাই। ইমান এখানে আমরা ফড়ি লাগিয়েছি আর মুসলমান হয়ে গেছি, আর আমার দিল ইমান আছে, আমার বডিত ইমান আছে, আমার জমিন জবানও ইমান আছে, না না, ইমান হইল গিয়ে আপনার যে মানুষে ইমানের তলে মেহনত করব, ইমান বাড়তে থাকে, যে ইমানের তলে মেহনত ছাড়ি দে তার ইমান দুর্বল হইতে থাকে। এর লাগি তা অতর মোবারক মেহনত যাওয়ার বাদে মানুষে হইন আমির সাহেবের সাথে দেন, ও ভাই আমরা সবল দুর্বল ইমান লইয়া যাই আর সবল ইমানের দাওয়াত দিবার লাগিয়া, কিতা ইমান লইয়া দুর্বল ইমান লইয়া যাই আর সবল ইমানের দাওয়াত দিবার লাগি। তিন দিন জমাতে যাওয়ার বাদে, সিল্লা যাওয়ার বাদে, সাইন মাসু যাওয়ার বাদে কইন, ও আমির সাহেবকে কইয়া দেন দিলের মধ্যে কথা বান্ধ, আল্লাহ আমরার ইমান দুর্বল দুর্বল, আর দুর্বল ইমান খান লইয়া সবল ইমানের দাওয়াত দেওয়ার যাই আর আস্তে আস্তে বান্ধায় দুর্বল ইমানের দাওয়াত দিতে দিতে তার ইমান সবল হয়ে যায়, সবল হয়ে যায়, সবল হয়ে যায়। কক্কা সুবহানাল্লাহ। দুষ্ট কল বুজুর্গ কল, ইমান হইল কি মুস্তকিল একটা মেহনতের নাম, যে বান্দায় মেহনত করব তার ইমান বাড়বো, মেহনত ছাড়ি দিলে ইমান কমি যাইব, আর ইমান কমি গেলে বান্দায় বান্দারে গুনার দিকে টানিব, আর ইমান বাড়তে থাকলে বান্দারে নেকির দিকে টানিব। যে মানুষে নেক আমল বেশি করে প্রমাণ হইল কি তার ইমান সবল হইতে আছে, সবল হইতে আছে, সবল হইতে আছে, আর যে বান্দা গুনার দিকে খালি আগুয়ার, গুনার দিকে খালি আগুয়ার, অবশ্যই তার ইমান দুর্বল হইতে আছে, দুর্বল ইতিহাসে দুর্বল ইতিহাসে। ফলকা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মানুষের যখন সবল ইমানের দাওয়াত দে, দাওয়াত দে, দাওয়াত দে, ইমানের দাওয়াত মানুষে যখন দিব, তার ইমানের মধ্যে এজাফা ঘটিব, তরক্কি ঘটিব, বাড়তে থাকবো, ইমানের বল্লিত বাড়িব, ইমানের শক্তি বাড়িব, ইমানের কুবত বাড়িব। ইমান যখন শক্তি আলা হয়ে যায়, কুয়ত আলা হয়ে যায়, দামি হয়ে যায়, তখন ইমান দামি হয়ে যাব, সম্মানী হয়ে যাব, ওজন আলা হয়ে যাব, ইমানের পাল্লা বার হয়ে যাব। যখন বান্দা ইমানের দাওয়াত দিতে দিতে আল্লাহর কুদরতর রুবুবিয়তর বড়াইর ওয়াহদানিয়তর কথা দাওয়াত দিব, দাওয়াত দিতে দিতে আল্লাহর কুদরতর একিন বান্দার দিলের মধ্যে তত বাড়তে থাকবো। আল্লাহর রুবুবিয়তর বান্দায় যখন দাওয়াত দিব, আল্লাহর রুবুবিয়তর একিন, আল্লাহ যে পাল্লেওয়ালা পাল্লেওয়ালা পাল্লেওয়ালা, আল্লাহ মারনেওয়ালা মারনেওয়ালা মারনেওয়ালা, আল্লাহ বাসানেওয়ালা বাসানেওয়ালা বাসানেওয়ালা, আল্লাহ ইজ্জত দেনেওয়ালা ইজ্জত দেনেওয়ালা, জিল্লত দেনেওয়ালা জিল্লত দেনেওয়ালা, আল্লাহ হায়াতর মালিক হায়াতর মালিক, মৌতর মালিক মৌতর মালিক, যত বেশি দাওয়াত দিমু দাওয়াত দিমু দাওয়াত দিমু, অত আমার দিলের মধ্যে ইকিন বনবো। আর যদি ইকিন আমার বনে না বনে না বনে না, কোনো আমলের হকিকত আমি পাইতাম নাই, কোনো আমল আল্লাহর দরবার কাবিলে কবুল হইত নাই। ইকিন বানাইবার লাগি আল্লাহর রাস্তাত বাড়াইয়া যায় যে আল্লাহ আমার ইজ্জত দেন জিল্লত দেন, আমার দোকানে খাওয়ায় না, বাড়িয়ে খাওয়ায় না, গাড়িয়ে খাওয়ায় না, আমার ফুয়ায় রুজি করি খাওয়ান না, ফুড়িয়ে খাওয়ান না, যার ফুয়াইন নাই তার চলের কিলা, যার ফুয়াইন নাই ফুড়ি
হরিণ নাই তারে খে খাওয়ার, যার দোকান নাই তারে খাওয়ার খে, যার গাড়ি নাই তার পরিবার চলের কিলা খে কিলা চলের। ও কথার একিন যখন দিল বইব দিল বইব, তখন আল্লাহর দাতর পুরা পুরা একিন বই গেল। আস্তে আস্তে আমার ইমান আল্লাহ এজাফা কটাইয়া দিবা, তরক্কি কটাইয়া দিবা, ইমান ইমানের দরজা বুলন্দ হইব, ইমান বাড়তে থাকব, ইমান দামি হইব, ইমান ওজন আলা হইব। যখন ইমান ওজন আলা হই যাব, বান্দায় নমাজ যেখান পড়িব, দুই রেখাত নমাজ পড়িলে এই দুই রেখাত নমাজ ওজন আল্লাহর কাছে বহুত বেশি হইব, দামি হইব। দুই রেখাত নমাজ পড়িয়া সালাম ফিরাইতে দেরি হইব, যে হাজত লইয়া নমাজ পড়িব তার হাজত ফুরা হইতে দেরি হইত না, দেরি হইত না। কাকা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কল, কোন মুসিবত পরিশানি যখন সামনে আইত, তারা একমাত্র সর্বপ্রথম তারার দেখা বাসিল তারা নমাজ খড়া হইতা, দুই রেখাত নমাজ পড়িয়া আল্লাহর দরবার খান্দিতা, হাকুতি মিনতি করতা। সাহাবার কিরামে দুই রেখাত নমাজ পড়িয়া আবার সমাধান হইছে না, আবার দুই রেখাত খড়া হইতা, আবার সমাধান হইছে না, আবার দুই রেখাত খড়া হইতা। আমরার কোনো পরিশানি মুসিবত বেমার আজার আইলে, আমরা এক ডাক্তরের কাছে ফয়লা, আমরা যাই ডাক্তরের কাছে ফয়লা, মেসাবর দাল লই না, ফয়লা মসজিদর দাল লই না, মাদ্রাসার দাল লই না, ফয়লা আল্লাহর দাল লই না, আল্লাহর দাল লই না, আল্লাহর দাল লই না। যে আল্লাহ আমার ফুয়ার বেমার ফেলাইলা, আমার বউর বেমার ফেলাইলা, ই আল্লাহ রে কিলা ফাউরি, আমি ডাক্তরের কাছে দৌড়াই, ডাক্তরের কাছে দৌড়াই। আমার একিনের মধ্যে এখনো দুর্বলতা আছে, আমার একিন এখনো পরিপূর্ণ হয় নাই, এর লাগিয়া মহতরম দুস্থকল বুজুর্গকল ইমানি খুঁজে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লাইছি আর ইমানদার হয়ে গেছি। না 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 না, ইমানদার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে পড়িলে ইমানদার হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ কিতা সাইত্রা সাইত্রা কথা যে মন চাই জিন্দগি গুলাম সাড়ি দেও, মন চাই জিন্দগি গুলাম সাড়ি দেও, মনে যে কান সার গুলামি কান সাড়ি দেও, সাড়ি দেও, সাড়ি দেও। তোমার রবে যেখান সাইত্রা ওখান তুমি মানিলাও, তোমার রবে যেখান সাইত্রা তুমি ওখান মানিলাও, মানিলাও, মানিলাও। জিন রবর কথারে মানিলি ভাই, মনের কথারে সাড়ি দি ভাই, নফসর গুলামির থেকে বাঁচি দি ভাই। যদি কোনো মানছে তার নফসর গুলামির থেকে বাঁচতে পারে না, আজীবন সাধনা করলে আল্লাহর গুলাম বনতে পারতো না, বনতে পারতো না। যে তার আমিত্বকে আল্লাহর হুকুমের সামনে বিলীন করিতে পারিল না, সে আজীবন সাধনা করিলেও শয়তানের নিষ্কৃতি, শয়তানের গুলামি হইতে নিষ্কৃতি পাইবে না, আল্লাহর গুলাম বনিতে পারিবে না। অনর কুমড়া দেখু নফসে, নফসে দেখু বানাইছে, অন যে নফসে দেখু কুমড়া বানাইছে দেখু, ওগু যদি আল্লাহর হুকুমের সামনে বিলীন করতাম পারি না, আজীবন সাধনা করলে আল্লাহর গুলাম বনতাম পারতাম না। আমরা খাইলিছে কুমড়া, অনর কুমড়া দেখু, আমি তো বাক্কা, আমি তো বড়, আমি তো বাক্কা মুরব্বী, আমি বাক্কা শিক্ষিত, আমি তো ফয়সাল, আমার এক গিয়ে সালাম করতো, আমি তারা সালাম করতাম নি, আমার হে ইজ্জত দিত, আমি তারা ইজ্জত দিতাম নি। ও যে অনেক শয়তানে দেখু আস্তে 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 দুকা দিয়া 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 আপনার বড় করছে, ও বড় খান লইয়া মরিয়া মরবার সময় খান্দি খান্দি মরিয়া, মরবার সময় ও বা সাক কইবা চাই না, জানি মরবার সময় কিলা মরিয়া। শয়তানে স্যার প্রত্যেক মানুষ খান্দিয়া মরক, কিলা মরক, খান্দি খান্দি মরক, খান্দি খান্দি মরা মানে কিতা, মানে শয়তানে ইমান লুটিয়া নিছে গিয়া, হেই ইমান হারা হইয়া যাইত্রা খান্দিয়া যাইত্রা, ইমান হারা হইয়া যাইত্রা খান্দিয়া যাইত্রা, শয়তানে ইমান নিছে কি। ও সাইরে ফরমাইন আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা باقياً والناس حولك يلحقون مسروراً فجحت لنفسك إذ يكون باقياً في يوم موتك ضائقاً ومسروراً جدين تمية شتل أي ببه كده چل تمية كه شتل شبه كده چل تمية كه شتل شبه এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রব্বে করিমে সাইয়ে ফরমাইত্রা আল্লাহ সাইত্রা কথা যে বান্দা তুমি কিতা করো, তুমি ওলা জীবন বানাও, একলা জমিনও আইসলা একবার তো তুমি চিন্তা ফিকির করো। যেদিন তুমি এসেছিলে এই ববে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। শয়তানে খ ইকে যদি মরবার সময় আসি আসি মরে তো ইমান লইয়া যাইতো, খুশি করি যাইত না, এগুলো যাইতে দিতাম না। ও হে কইল মন দিয়ে করো তুমি চরিত্র গঠন, যৌবন গড়ে তুলো আমি ইবিলিসের মতন, যৌবন গড়ে তুলো আমি ইবিলিসের মতন, এমন জীবন তুমি করো হে গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন।
ওলা জীবন বানাও, আমি ইবলিসর লেখা মরবার সময় তুমি খান্তি খান্তি মরবা, আর আমরা তোমার ইমান রাখিলে আমরা আসিমু সারা দুনিয়ায়। শয়তানে কো আর সাইরে কইরা ওলা জীবন বানাও, একলা জমিনও যেদিন আইসলায় খান্তি খান্তি আইসলায় খান্তি খান্তি আইসলায়, আবার সময় যাবার সময় আসি আসি যাইতায় ওলা জীবন বানাও। মন দিয়ে করো তুমি চরিত্র গঠন, যৌবন গড়ে তুলো ফুলেরই মতন, যৌবন গড়ে তুলো ফুলেরই মতন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা জীবন বানাও ফুলর মতন, ফুলর মতন, ফুলর মতন, তুমি মরবাই যে গোর দেখিয়ে তোমার লাশ বার হইব, গড়ের জমিনে খান দিব, গড়ের ফালঙ্গে খান দিব। নেককার মানুষ মরার বাদে যে নেককার মানুষে যে কাপড় মধ্যে চা খায়, যে গোল্লাস পানি খায়, সেই গোল্লাস এই বান্দার লাগে খান দে, এই বান্দির লাগে খান দে, সার কাফে খান দে, গড়র আপনার বাসে খান দিব, গড়র জমিনে খান দিব, যে সালর তলে আসিলি সালে খান দিব, যে গাউত আসিল গাঁর জমিনে খান দিব, গাঁর মানুষে খান দিবা। কৈত্রা চতুষ পর্যন্ত থাকিলিয়া সমস্ত মকলুকাতে এই বান্দার লাগিয়া খান দিব, কারণ ই নেককার মানুষ জমিন ছাড়িয়া গেছে গিয়া, ই বান্দা জমিনও থাকলে একটা সদ্যা ফাজিল দিল নে, একবার মসজিদে ফাজিল গেল নে, একটা ডেকা মসজিদে ফাজিল দিল নে, একবার ফাজিল আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করলো নে, একবার ফাজিল একটা রোজা রাখলো নে, এক বছর বাজিলে এক মাস ফাজিল রোজা রাখলো নে, এক বছর বাজিলে আরো এক বছর ফাজিল নামাজ পড়লো নে, তসবি আদায় করলো নে। এর লাগে শয়তানে কয় যে ইলা জীবন বানাইও না, যে জীবন বানাইলে তুমি তাই আসি আসি মরো, বলা জীবন বানাও খান্দি খান্দি মরো, আর আমরা তোমার সারা দুনিয়ায় তোমার লাগে হাসি হাসি। এর লাগে সাইরে ফরমাইন মাল দৌলত ইলম হিকমত কুছ নেহি কাম আয়েগা, মৌত জিস দিন আ জায়েগা গর্দন পকড় লে জায়েগা, মৌত জিস দিন আ জায়েগা গর্দন পকড় লে জায়েগা, মাল দৌলত ইলম হিকমত কুচ্চে জ্ঞানে শিক্ষায় ব্রেইনে আকলে বিচারিয়ে কুচ্চে তোমারে বাসাইতো পারত না, যখন মৌত আইব মৌত আইব মৌত আইব, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। রব্বে করিমে ফরমান তুমি তাই খানো বাগিতায় খানো লুকাইতায় খানো যাইতায়, আমি আল্লাহর পক্ষ থেকে যখন মৌত আইব মুসিবত আইব পরিশানি আইব হালাত আইব, সেই দিন তুমি তাই বাগিবার জায়গা নাই, লুকাইবার জায়গা নাই, দৌড়াইয়া যাইবার জায়গা নাই, আল্লাহ যখন দড়ি লাইবা কেউ ছুটিবার লাইন নাই, ছুটিবার লাইন নাই। এর লাগে আল্লাহ দরবার আগে আমরা, আল্লাহ দরবার আগে আমরা আল্লাহর মুখাবই যাই, আল্লাহর গুলামি করনেওয়ালা বনে যাই, আল্লাহর রাস্তার সময় লাগানেওয়ালা বনে যাই, আল্লাহর রাস্তার সময় লাগে যখন আল্লাহর কাছে খান দিব, আল্লাহ তুমি খাওয়ানেওয়ালা, তুমি ভরনেওয়ালা, তুমি মারনেওয়ালা, তুমি ইজ্জত দেনেওয়ালা, তুমি জিল্লত দেনেওয়ালা, যখন খান দিব চকুর পানি ছাড়ি মুগিয়া, মাল লাগি দোয়া করমু, বাবার লাগি দোয়া করমু, নিজের বোন লাগি দোয়া করমু, ফুয়ার লাগি দোয়া করমু, ফুড়ির লাগি দোয়া করমু, আমি আল্লাহর রাস্তাত গিয়া যত দোয়া করমু সমস্ত দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই, কবুল করি লাইবা। বাড়ি যাইবার আগে আগে দেখবা দোয়া করার রিজাল্ট করে আল্লাহ জমিন বসাইয়া দিলাইছে, কথা সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর রাস্তাত গিয়ে আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করবার লাগে জমিন, আল্লাহর রাসূলের যে দিন আমরার লাগে তো একজন রক্তবাকা দিন, সেই দিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে আমার জবান থেকে আমার হাত থেকে আমার পাও থেকে আমার মুখ থেকে আমার দেখার থেকে আমার হুনার থেকে আমার সলার থেকে আমার লেনদেন থেকে আমার খাওয়ার থেকে আমার গুমানির থেকে আমার ল্যাট্রিন বাথরুম থেকে আমার পারিবারিক জীবন থেকে লইয়া আমার সামাজিক জীবন থেকে লইয়া আমার রাষ্ট্রীয় জীবন থেকে লইয়া আল্লাহর দিন বাড়িয়া যার গিয়া মিঠি যার গিয়ে মিঠি যার গিয়া আল্লাহর দিনের জব ওই যার জব ওই যার, আমি আল্লাহর রাস্তার বাড়াইয়া আমি আমার মাঝে আমার চকুর মাঝে হাতর মাঝে আমার ফাওর মাঝে আমার অঙ্গ প্রত্যঙ্গর মাঝে কমসকম আমার আল্লাহর আনে আল্লাহ যে দিন দিয়ে আমার দিছন সেই দিন গান আমার অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে ফিট করিলাই ফিট করিলাই ফিট করিলাই। যদি আমি গরিব হই যদিও আমি খালা হই যদিও আমার গার মানুষের যাত্রা পারই না, কিন্তু আমার মধ্যে যদি দিন থাকে দিন থাকে দিন থাকে আমি মরার বাদে সারা গার মানুষে আমার লাগে খান্দিবা খান্দিবা খান্দিবা। প্রত্যেক বাপ ভাই বল চিন্তা করি দেখো আমি মরার বাদে আমার একিতা লাগে কুইতা নিয়ে মানসি গাইতে করবা, কোন জিনিসটা আমি খামাই করি থুয়া যাই আর কোন বালা কাম করিয়া যাই আর কোন নে কামল করিয়া যাই আর আমি মরার বাদে আমার লাগি মানসি গাইতে করইন কুটুম কাছে আত্মীয় স্বজনে
ইলা কোনো খাম আমার দাইমি কোনো খাম আছে নি যে খাম খান মানুষ মরার বাদে কইতা ই বন্দায় চিরদিন দেখছি বালি করবার থেকে লইয়া নমাজ কজা করছে না, ই বন্দায় মিশা মাতিছে না, ই বন্দায় কোরআন তিলাওয়াত ছাড়িছে না, ই বান্দিয়ে কোরআন তিলাওয়াত ছাড়ছে না, নমাজ ছাড়ছে না, ইলা কোনো মাত আমার আমল আছে নি আছে নি আছে নি চিন্তা ফিকির লাগাইছে। বহুত জীবন তো 20 বছর 30 বছর 40 বছর কাটাই লিছিলেন, কাটাইয়া আসছিলেন ভাই, সবে কাটাই লিছি, সবর বয়স 30 40 20 15 সবর বয়স, কিন্তু আমরা জীবনও কিতাব বানাইলাম, কিতাব বানাইলাম যে বানানির কারণে মরার বাদে মানুষে আমার লাগে চিন্তা করেন, আমার লাগে দোয়া করেন, আমার নেক আমলের কথা সমালোচনা করেন। আমরা চাইনি কোনো মানুষে আমি মরার বাদে আমার বাদ আলোচনা মানুষে করতো, কোনো মানুষে চাইনি ভাই, চাইনি। কিন্তু মানুষে যদি ইগান চাই না আমি যে আমি মরার বাদে মানুষে আমার বাদ হইতো, আমার হুরুতারে কইতো বাদ, ও অমুকর ভুয়ানি ইয়া আল্লাহ ভাবি গু আসিল বড় বেগর, এলা মানুষে কই না এলা কোনো হুরুতা মানুষে দেখো ইয়া আল্লাহ এগুলো তো বড় ভুঙ্গা, বাবি গোলা আসিল ভুঙ্গা, বাবি গোলা আসিল সুর, বাবু ওলা আসিল মিশা মাতি, তো আমরা কোনো মানুষ ইগান চাই না। যদি আমরা চাই না তো আমি আমার বদলারির ফিকির করি, আমি যদি বদলি না আমার বদলার ফিকির না থাকে, আমার মাঝে পরিবর্তন নাই, আমি যদি বালা মানুষ হই না আমার ফুয়া কিলা ওই বালা মানুষ হইব নি, জি না, আম গাছ কাটল ধরবো নি, জি না, অসম্ভব।